হ্যালো এভরিওয়ান, আজকে চলুন কথা বলি মোটোরোলা S20 নিয়ে। বেশ কিছু সময় পর মোটোরোলা তাদের এস সিরিজ 5ই আগস্ট লঞ্চ করতে চলেছে চায়নাতে। আমাদের দেশেও এটি খুব তাড়াতাড়ি পাওয়া যেতে পারে। তাছাড়া প্রাথমিকভাবে জানা গেছে কী কী থাকবে এই ফোনে, তো আজকের ভিডিওতে আমরা দেখব এর স্পেক, লঞ্চ ডেট এবং কেমন হতে পারে এর দাম। সম্পূর্ণ ডিটেলই কিন্তু থাকবে এই ভিডিওতে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যেন আপনি এরকম ভিডিও আর মিস না করেন। আর ভিডিওটি ভালো লাগলে এটিতেও একটা লাইক করে দিন। তো চলুন ভিডিও শুরু করা যাক। মোটোরোলা S20-তে এবার থাকবে ব্যাক সাইডে গ্লাস প্যানেল ও এটি হবে 6.99 মিলিমিটার থিক, যার দরুন অনেক স্লিম ফোন হতে যাচ্ছে এটি। ডিসপ্লের ক্ষেত্রে এবার থাকবে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস ওলেড প্যানেল, তাছাড়া থাকবে 144Hz রিফ্রেশ রেট। তো বোঝাই যাচ্ছে অনেক দারুণ ডিসপ্লে হবে এটি। ফোনটির প্রসেসিংয়ের জন্য দেওয়া হবে স্ন্যাপড্রাগন 778G পাওয়ারফুল চিপসেট, 5G আসে সাথে, তাছাড়া এর যে অ্যান্টি স্কোর আছে সেটা অনেক ভালো। স্টোরেজের ক্ষেত্রে এটি UFS 2.1 সাপোর্ট করে এবং LPDDR4X র্যাম টাইপ সাপোর্ট করে। মোটোরোলা S20 দুই ভেরিয়েন্টে দেখতে পাওয়া যাবে, 628GB এবং 8/256GB। থাকবে হাইব্রিড সিম স্লট, তো তার মানে এক্সট্রাভাবে মেমোরি কার্ড ইউজ করা যাবে না। ব্যাটারির ক্ষেত্রে থাকবে প্রায় 4000mAh এবং তাছাড়া এটার সাথে থাকবে 30W-এর ফাস্ট চার্জিং অপশন এবং বক্সের ভিতরেই পাবেন ফোনের চার্জারটি। মোটোরোলা S20-র ক্যামেরা নিয়ে যদি কথা বলি, তো ক্যামেরা সেক্টরটা এবার মূল বিষয় হতে পারে এই ফোনের জন্য, কারণ পিছনে মেন সেন্সর হিসেবে থাকছে 108MP-এর ক্যামেরা, আরও সাথে থাকবে 16MP-এর আলট্রা ওয়াইড এবং 8MP-এর একটি টেলিফোটো লেন্স। এবং ধারণা করা হচ্ছে যে সামনের অংশে থাকতে পারে 32MP-এর একটি সেলফি ক্যামেরা। সকল ধরনের সেন্সরই কিন্তু আমরা এই মোটোরোলা এজে পেয়ে যাব। ফিঙ্গারপ্রিন্টের অপশনও কিন্তু পেয়ে যাব, কিন্তু এর অবস্থান সম্পর্কে এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। এটা কি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হবে, কি সাইড মাউন্টেড কিংবা পিছন অংশে থাকবে, এটা সঠিকভাবে এখনও জানা যায়নি। তো এবার কথা বলি এর লঞ্চ ডেট এবং এর প্রাইস নিয়ে। চায়নাতে যেহেতু এটা আগস্টে লঞ্চ হবে, সেহেতু আমরা এখানে এটি 1.5 থেকে 2 মাসের মধ্যে পেয়ে যেতে পারি। যদি এবার দাম নিয়ে কথা বলি, তো এটার দাম 30 থেকে 32 হাজারের আশেপাশে হতে পারে, এটাই ধারণা করা যাচ্ছে। তো ওভারঅল এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। অতঃপর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।